স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভাড়া বাড়লো গণপরিবহনের বাস ধর্মঘট প্রত্যাহার রাজশাহীতে দুই হত্যাকাণ্ডে পাঁচ আসামি গ্রেফতার শপথ নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশে ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন ধর্মঘটে জেরে দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানো হয়েছে তবে সিএনজি চালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর সঙ্গে পরিবহন মালিক সংগঠনের চলা প্রায় সাত ঘন্টা ব্যাপী বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি জানানো হয় রোববার বিকেলে মহাখালীর বিআরটিএ ভবনে বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি জানান বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার তিনি বলেন দূরপাল্লার বাসের ক্ষেত্রে নতুন ভাড়া নির্ধারিত হয়েছে কিলোমিটার প্রতি এক টাকা আশি পয়সা ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই টাকা পনেরো পয়সা এর আগে দূরপাল্লার বাসের কিলোমিটার প্রতি ভাড়া ছিল এক টাকা বিয়াল্লিশ পয়সা ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ছিল এক টাকা ষাট পয়সা তবে এই বর্ধিত দাম সিএনজি চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আজই বিআরটিএ থেকে দাম নির্ধারণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে অনুমোদন সাপেক্ষে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আগামীকাল থেকে গণপরিবহনের নতুন ভাড়া কার্যকর হবে এদিকে ঢাকা মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া দশ টাকা ও আট টাকা নির্ধারণ করা হয়েছে বিআরটিএ চেয়ারম্যান বলেন যদি কোন সিএনজি চালিত বাস যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করে তাহলে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিআরটিএ এদিকে ডিজেলের দাম কমানো না হলে ধর্মঘট প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ তবে ভাড়া সমন্বয় করায় ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন মালিক সমিতি রাজশাহী মহানগরীতে বাড়িতে ঢুকে ছুরিকা ঘাতে এক যুবককে হত্যা এবং চালকের গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও ছিনতাই হওয়া অটোরিকশার মালামাল সেই সাথে উদ্ঘাটন করা হয় হত্যার রহস্য রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক পুলিশ কমিশনার বলেন পূর্বশত্রুতার জের ধরে গতকাল শনিবার রাত সাড়ে আটটায় নগরীর রানীনগর এলাকায় বাড়িতে প্রবেশ করে ছুলিকাঘাতে পিয়ারুল ইসলাম পিরুকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ঘাতকে গ্রেফতার করেছে বলিয়া মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগরের হাসিবুলের ছেলে শিমুল সাধুর মোড়ের তারিখের ছেলে সোহানুর রহমান সোহান মূল ঘাতক হাসান আলী জয়সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে অপরাধ হত্যাকাণ্ড বিষয়ে পুলিশ কমিশনার জানান গত ছয় অক্টোবর দুহাজার একুশ দিবাগত রাত একটার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় নেস্কো অফিসের পাশে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মৃত কবেজ প্রামাণিকের ছেলে কাদেরকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায় হত্যাকারীরা এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে বলিয়া মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপাড়ার রবিউল ইসলামের ছেলে আলামিন বাঘা থানার মানলি আন্দাহ গ্রামের নূর ইসলামের ছেলে জনি ও নাটোর জেলার লালপুর থানার মহরকয়া গ্রামের দিরাজ মণ্ডলের ছেলে আরিফুল ইসলাম এ সময় আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু মোবাইল ফোন সহ চিন্তাই হওয়া অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয় এ বিষয়ে বলিয়ার জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ ও অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন পিপিএম ও তার টিমকে ধন্যবাদ জানান নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সংবাদ সম্মেলনে আরএমপি এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন বিভিন্ন মানে মালিকদেরকে বিভিন্নভাবে হাত করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাচ্ছে তা রাজশাহীতে আমাদের গত ছয় তারিখে আমাদের এক অটোরিকশা চালক আর কি ভিকটিম আব্দুর কাদেরকে আপনার সাগরপাড়া সাগরপাড়া আপনাদের সাগরপাড়া মন্দিরের ওখানে আমাদের নেস্কো নেস্কোর যে অফিসে ওখানে তাকে মেরে রাত বারোটার সময় রেখে করে নিয়ে যায় শপথ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান রবিবার দুপুরে ঢাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এসময় সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস পরে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি গত সাত অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে রাসেল জামান বিপুল ভোটে জয়লাভ করেন ওয়ার্ডটিতে ভোটার সংখ্যা ছিলেন আট জন যাদের মধ্যে বৈধ ভোট পড়েছে ছয় হাজার দুশো চৌষট্টি প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচজন প্রার্থী উপনির্বাচনে পাঁচজন প্রার্থীর মধ্যে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে ভোট রাসেল জামান জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঠেলাকারী প্রতীক নিয়ে এক হাজার পাঁচশো একান্নটি ভোট পেয়েছিলেন এ কে এম রাশেদুল হাসান শপথ নিয়ে তিনি জানান দায়িত্ব আরও বেড়ে গেল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাবার পর এখন প্রধান কাজ হবে এলাকাবাসীকে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে কাজ করা রাজশাহীর উন্নয়নের রূপকার এ এইচ এম খারুজ্জামানের নেতৃত্বে রাজশাহী এগিয়ে চলেছে সেই এগিয়ে চলার পথে এবার সামিল হবে নয় নম্বর ওয়ার্ড মেয়রের পাশে থেকে এলাকাবাসীর হয়ে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাসেল দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগরে দুই স্বতন্ত্র প্রার্থীর অফিস ও বাড়িতে হামলা ভাংচুর গুলি বর্ষণ ও মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন শনিবার সন্ধ্যায় উপজেলার সাগরকান্দি ইউনিয়নে সিন্দুরি বরুরিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী তৈয়বালির বাড়ি ও রাতে হাটখালী ইউনিয়নের নুরুদ্দিনপুর গ্রামে এ হামদার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে পুলিশ জানান গত কয়েকদিন ধরেই সরকার দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছে শনিবার সন্ধ্যায় আনারস প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থীর সাতজন এ সময় মোটরসাইকেলেও আগুন দেয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাদের উপর অস্ত্র হামলা মামলা এবং দেখাচ্ছে চৌধুরী একের পর এক এইটে নিয়ে তিনটে ঘটনা ঘটা দিল আমার বাড়ি ঘর কি অবস্থা হয়েছে আপনারা তো দেখলেন আমার সব কিছু শেষ করে দিয়ে গেছে আমার জানের নিরাপত্তার জন্য এবং আমার যারা নির্বাচন করিতেছে এদের নিরাপত্তার জন্য সরকারের কাছে বিশেষভাবে আবেদন করছি ডিজেল কেরোসিন ও গ্যাস সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে নাটোরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম নান্টু গ্যাস কেনার টাকা নাই আসুন তবে কাঁচা খাই এই শিরোনামে ব্যানারটা নিয়ে গ্যাসের খালি সিলিন্ডার সামনে রেখে কাঁচা তরকারি খেয়ে প্রতিবাদ জানান তিনি রবিবার সকাল সাড়ে দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে মাটিতে বসে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় তার এই অভিনব প্রতিবাদ দেখে সড়কে চলাচলকারী অনেকেই একাত্মতা প্রকাশ করেন প্রায় এক ঘন্টার এই প্রতিবাদ কর্মসূচি চলাকালে তিনি হ্যান্ড মাইক নিয়ে তার বক্তব্যে বলেন দুই বছর ধরে করোনায় দেশের অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবন জীবিকা বদলে গেছে এই সময়ে হঠাৎ করে ডিজেল গ্যাস ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের এজন্য তিনি এই প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও সংহতি দিবস পালন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর রবিবার সকালে মালপাড় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পায়রা বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক রাশিক মেয়র ও সংসদ সদস্য মেজানুর রহমান মিনু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহানগর বিএনপির সভাপতি ও রাশিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এদিকে নাটোরে বিএনপির উদ্যোগে জাতীয় ও সংহতি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে আটটার দিকে জেলা বিএনপির আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ দলের নেতাকর্মীরা নোয়াখালীর বেগমগঞ্জের পাঁচনাং ছনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই মনোনীত ওলামা মাসায়েক সমর্থিত হাতপাখা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিমের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিকেলে এলাকার বাজার হতে রোববার শোভাযাত্রা শুরু হয়ে এলাকার বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এ সময় সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান পদে প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিমের সমর্থনে বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন ক্ষমতার পালাবদল নয় কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন ও গণমানুষের আস্থাভাজন হিসেবে কাজ করবেন বলে জানান তিনি সমাবেত লোকজন জানান তারা আগামী এগারো নভেম্বর মাওলানা আব্দুল রহিমকে হাত পাখা ভোট দিয়ে জয়ের মালা নিয়েই ঘরে ফিরবেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ